কাজে কথা সাদা সিধা জীবন সুতোয় বাধা কিছু কথা থাকে উন্মুখ কিছু হাসি কিছু গান আনন্দ অভিমান প্রিয় তোমার প্রিয় মুখ প্রিয় তোমার প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই মমতাজ নিম ফেস ওয়াশ প্রিয় তোমার প্রিয় মুখ পাওয়ার্ড বাই জয় ব্রাইডাল মেহেদি অনুষ্ঠানে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এই ভালো লাগাকে আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি তো আড্ডা দিতে চলে এসেছি এবং আমার সাথে যে অতিথি আছেন তিনি ছোট পর্দা এবং বড় পর্দা দুটো মিডিয়াতেই সমানতালে কাজ করছেন এবং আপনাদের অনেক পছন্দের মুখ ছবির মতো দেখতে কিন্তু ছবি না সে আবার ছবি কনফিউজ হয়ে গেলেন না একদম আপনাদের কনফিউশনটা আমি দূর করে দিচ্ছি যিনি আজকে অতিথি তার নামের সাথে আমার নামের একটু মিল আছে ফারজানা এবং ছবির মতন যেহেতু বলেছি আমি ছবিটা নিয়ে নিচ্ছি ফারজানা ছবি আজকে যিনি অতিথি তিনি আমাদের সবার প্রিয় ফারজানা ছবি আপু ওয়েলকাম টু মাই শো জীবন আপু কেমন আছেন খুব ভালো যাক আলহামদুলিল্লাহ প্যান্ডামিকে ভালো থাকাটা আসলে এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট পরিবার সহ ভালো থাকাটা বেশি ইম্পর্টেন্ট এবং আমি যতটুকু শুনতে পাচ্ছি যে পরিবার সহ এখন শুটিংও শুরু হয়ে গিয়েছে এটা এটা নিয়ে আমি একটু জানতে চাই এটা খুব ইন্টারেস্টিং যে একটা ফুল ফ্যামিলি শুট করছে যেখানে প্যান্ডামিকে মানুষ এখন ঘরমুখী হচ্ছে সেখানে পুরো ঘর শুটিংমুখী হচ্ছে নিশ্চয়ই ওরকম ভালো প্রজেক্ট হাতে এসছে দেখেই পুরো ফ্যামিলি কাজটা করেছে এবং ফুল ফ্যামিলি মানে আমি একটু দর্শকদেরকে বলতে চাই যে এই প্রথম আপনি আপনার দুটো ছেলে এবং ভাইয়া সহ একটা শর্ট ফিল্মে কাজ করেছেন হ্যাঁ এটা মস্কো ফিল্ম ফেস্টিভ্যালের জন্য আমরা করেছি ওয়াও আমি এটা সম্পর্কে একটু ডিটেইলস জানতে চাই যে ভাইয়া হঠাৎ করে মানে বাচ্চারা অনেক সময় অ্যাক্টিং করে এটা শোনা যায় যে আমার বাচ্চা একটা টিভিসিতে অ্যাক্টিং করলো বা কিছু ভাইয়া কাজ করছে এবং সেটা ক্যামেরার পেছনে এ অনেক বড় একটা ব্যাপার আমি একটু এটা সম্পর্কে জানতে চাই আসলে ডিরেক্টর অসীম গোমেজ এই কাজটির পরিচালক এবং উনি যখন প্যান্ডেমিক শুরু হলো কিছুদিনের মধ্যে উনি একদিন ফোন করে বলল যে তুমি আর তোমার ছোট ছোট যেই বাবুটা আমার ছোট ছেলে 4+ আর আমার বড় ছেলে হচ্ছে 5+ বলল যে তোমার ছেলেরা সহ তোমাকে নিয়ে যদি একটা কাজ করতে চাই তাহলে সেক্ষেত্রে এটা কি সম্ভব কি না আমি আমার আসলে সবসময় তো যে কোনো এক্সপেরিমেন্টাল কাজ একটু পছন্দ আমি সবসময় একটু এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি তখন উনি যখন আমি বললাম যে কিন্তু শুটিংয়ে তো বাইরে যাচ্ছি না বলছে তুমি তোমার ঘরেই থাকবে তারপর হচ্ছে যে আমাদের একটু একটু করে প্রস্তুতি শুরু হলো তো আমি বললাম যে তাহলে ক্যামেরা কে চালাবে বলে কি কেন তোমার বর চালাবে এই তো ও তো প্রথমে তোমার ভাইয়া খুবই টেনশনে ছিল কারণ ও হচ্ছে ঢাকা কমার্স কলেজে ও বিজনেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো ও হচ্ছে শিক্ষক সেখানে ও হঠাৎ করে ক্যামেরা ধরবে একদম এবং ওর সামনে আমি প্রথম ওর ক্যামেরায় অভিনয় করব বিষয়টা খুব অন্যরকম ছিল অবশ্যই এটার জন্য আমাদের অনেকগুলো মানে ভার্চুয়াল মিটিং হয়েছে পরিচালকের সঙ্গে এবং একই সাথে এখানে আমি আমার দুই ছেলে এবং সেই সাথে কিন্তু আরও একটি চরিত্র আছে যে চরিত্রটি হচ্ছে যে আরেক বাড়িতে তার শুটিং হবে মানে তার অংশটি আলাদা ওই ফ্যামিলির একটা কারাকে করেছে এ কে আজাদ সেতু অভিনয় করেছেন আমার কো অ্যাক্টর হিসেবে এবং ওনার শুটিং হয়েছে ওনার বাড়িতে এবং ওনার বাড়িতে ওনার 7 বছরের মেয়ে ওনার অংশের শ্যুটগুলো করেছে ওনার স্ত্রী ওনার মেয়ে এবং আমার অংশের ক্যামেরা চালিয়েছে তোমার ভাইয়া এবং তারপর এটা ওনার পরিচালনায় বা ওনার ডিরেকশন অনুযায়ী উনি যেভাবে আমাদেরকে ফুটেজগুলো পাঠাতে বলেছেন আমরা সেভাবেই তোমার ভাইয়া পাঠিয়েছে পাঠানোর পরে উনি এটার পোস্ট প্রোডাকশনের কাজ করেছে এখানে যে আবহ সঙ্গীত গানগুলো আমি গেয়েছি আর এই কাজে আমার আমার ভালো লাগার অনেকগুলো বিষয় আছে যে আমার দুই ছেলেকে নিয়ে আমি কাজ করেছি তোমার ভাইয়া ক্যামেরায় কাজ করেছে এবং সেই সাথে প্রতি মুহূর্তে মুহূর্তে আমার দুই ছেলের সাথে ডিওপির ফাইট লেগে যাচ্ছিল দেখা যাচ্ছে যে আমার ছেলে হয়তো এখন মুড নাই শর্ট দেবে না কিন্তু ডিওপি রেগে যাচ্ছে কেন দেবে না এখন ও যে 4 বছরে সেটা কিন্তু তোমার ভাইয়া বুঝতে পারছে না একদম আসলে ডিফারেন্ট এক্সপেরিয়েন্স কিন্তু আলটিমেটলি কাজটা একটা সিরিয়াস কাজ আমাদের স্টোরি লাইনটা হচ্ছে এই কোভিড সিচুয়েশনে একজন পেশেন্ট যিনি আইসোলেশনে আছেন আইসোলেশনে থাকা অবস্থায় তিনি তার শৈশব থেকে তার জীবনের এই
স্টেপ, মানে এই লেভেলটা পর্যন্ত যে তিনি এসেছেন তার সমস্ত স্টেপগুলো মনে করছেন এবং এই প্রত্যেকটা স্টেজ তাকে যে মনস্তাত্ত্বিক একটা কমপ্লিকেশনের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে এবং তার যে ফ্যামিলি, তার স্ত্রী এবং সন্তান, তারা যেই মনস্তাত্ত্বিক জটিলতাগুলো ফেস করছে। কোভিড তো শুধু শরীরেই না, মানুষের মস্তিষ্কে এবং মানুষের মনে বিক্রিয়া ঘটায় ভীষণভাবে এবং সেই ছোট 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 অনুভূতির বিশ্লেষণগুলো নিয়েই এই ছবিটা হয়েছে। আমি যতটুকু আলোচনা হচ্ছিল যে অনেকদিন কাজ করা হয়নি, ধারাবাহিকগুলোতেও কাজ করা হয়নি, তো সেক্ষেত্রে বাসা থেকে কিছু কিছু শর্ট মনে হয় পাঠানো হয়েছে, সেটারও ভায়া বিহাইন্ডে কাজ করেছে এবং ইট ওয়াজ ভেরি মাচ লজিক্যাল এবং কোনো কিছুই ইললজিক্যালি আমরা করিনি। যেমন আমার কিছু ধারাবাহিক চলছে, যে ধারাবাহিকগুলোতে কোনোভাবেই পরিচালক চাচ্ছিলেন না যে আমার চরিত্রটিকে ড্রপ করে যাক, কিন্তু আমরা অনেকেই কিন্তু প্রথম সময়টা একদম বের হইনি। যখন কাজ শুরু হয়েছে প্রথমেই আমরা অনেকে বের হইনি, তো আমিও বেরোতে চাচ্ছিলাম না, কিন্তু আমার ডিরেক্টর চাচ্ছিলেন যে আমার চরিত্রটার যে কন্টিনিউশন আছে সেটা থাকুক। তখন উনি আমাকে বললেন যে আপু, আমি কিছু ফোনের ইন্টারকাট রেডি করছি, এরই মধ্যে আমরা আবার অলরেডি শর্ট ফিল্মটা করার কারণে তোমার ভাইয়ারও একটা এক্সপিরিয়েন্স হয়েছে, ভাইয়া বুঝতে পারছে, আর তোমার ভাইয়ার একটা খুব পজিটিভ দিক, মানে আমার জীবনসঙ্গী যে মানুষটি আমি যেভাবে চেয়েছিলাম যে সেই মানুষটি ভালো কাজের সমালোচনা করবার মতো তার ভেতরে সেই মননশীলতা থাকুক, তো তোমার ভাইয়া প্রচুর ছবি দেখে, অনেক ভালো একজন, মানে ফিল্মের একজন ভালো সমালোচক আমি বলবো, আমাদের নাটকের, ফিল্মের, আমাদের প্রত্যেকটা কাজ দেখে এবং আমাদের দুজনের বিভিন্ন কাজের বিষয়ে শেয়ারিং হয়, তো সেজন্য এমন নয় যে সে কাজটি করতে গিয়ে একদম কিছুই বুঝতে পারছে না, তা নয়, তাকে আমাদের ডিরেক্টর যেই বিষয়টা, যেই শর্টটা যেভাবে বুঝিয়ে দিচ্ছে মিটিংয়ে, সেই শর্টটা সে বুঝতে পারছে। তো আমাকে ডিরেক্টর বললো যে আপু, আপনারা তো একটা শর্ট ফিল্মের কাজ করেছেন, তো আমাকে কিছু ফোনের ইন্টারকাট যদি আপনি আমাকে করে দেন। তো ফার্স্ট লটে কিছু ফোনের ইন্টারকাট দিলাম তাকে এবং মানে দ্যাট ওয়াজ ফাইন এবং ইট ওয়াজ এক্স্যাক্টলি ফ্ললেস। তো দেন আমাকে ডিরেক্টর বললেন যে নেক্সট লটে আমাকে কিছু স্ক্রিপ্ট পাঠালেন যেখানে ফোনের ইন্টারকাট ছিল এবং সেই সাথে কিছু টু শর্ট ছিল যেখানে আমরা আলাদা করে আমার অংশ এবং আমার যিনি কো-অ্যাক্টর ছিলেন তার অংশ দুটো আলাদা ক্লোজ আমরা পাঠিয়েছি এবং আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনটায় আমরা থেমে না গিয়ে আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে একটু চেষ্টা করেছি যে আমরা যেন আমরা কানেক্টেড থাকতে পারি, শিল্পটা একদম বন্ধ যেন না, যেন একদম বন্ধ না হয়। আরেকটা ব্যাপার তোমা, যে ধরো আমি বা তুমি, আমরা হয়তো আমাদের আর্থিক হয়তো এটুকু সচ্ছলতা আছে যে আমরা কিছুদিন কাজ না করে আমরা হয়তো বা আমাদের সময়টাকে চালিয়ে নিতে পারবো, কিন্তু আমরা শিল্পীরা যদি একদম কাজ বন্ধ করে দেই, আমাদের সঙ্গে কিন্তু রিলেটেড অনেকগুলো কলাকুশলী আছেন, টেকনিশিয়ানস ভাইরা আছেন এবং ওরা কিন্তু, ওরা বসে গেলে ওদের কিন্তু এই কঠিন সময়টাকে চালিয়ে নেওয়ার আর্থিক সচ্ছলতা নেই, ওরা কিন্তু প্রত্যেকটা কাজ থেকে যেই আয়টুকু তাদের আসে তা দিয়েই কিন্তু তাদের জীবনটাকে চলমান রাখছে। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে শিল্পী হিসেবে আমি আমার আমি যেহেতু এই পুরো ইন্ডাস্ট্রির একটি অংশ, আমার টেকনিশিয়ান ভাইরা যেন একদম বসে না যায়, তারা যেন আমাদের কাজের সঙ্গে তাদের গতিটা থাকে, আমরা যখন আমাদের কাজগুলোকে চালিয়ে যাচ্ছি তখন তাদেরও সেই কাজের গতিশীলতাটা বজায় থাকছে। একদম, এখন তো আবার মনে হয় কাজে ব্যাক করা হয়েছে, ফিজিক্যালি এখন যাওয়া হচ্ছে ইউনিটে, কি মনে হচ্ছে যে ইউনিটের পরিবেশটা এখন কেমন, হাইজেনিক মেইনটেইন কতটুকু করছে বা যারা আসছে তারা প্যান্ডামিকটা কতটুকু সিরিয়াসলি দেখছে, কোভিড-19 কে কতটা সিরিয়াসলি নিচ্ছে? আমি তোমার কথা থেকেই বলি, একটি ইউনিটে 100-150 মানুষও এক এক দিন থাকে, ঠিক আছে, এবং এই প্রতিটি মানুষ ভিন্ন ভিন্ন পারিবারিক এবং সামাজিক প্রেক্ষাপট থেকে আসে। আমি এবং তুমি এই কোভিড-19 কে যতটা বুঝতে পারছি বা মেনটেন করছি, আমার যেই ভাইটি আমাকে চা দিচ্ছে বা যেই ভাইটি আমাকে খাবার সার্ভ করছে বা লাইটের যেই ভাইটি লাইট করছে, তাদের সামাজিক অবস্থান বা তাদের মেনটেনেন্সটা তাদের মতো ভিন্নতা আছে। তো যেটা হয় যে এই ভাইরাসটা এমন যে একটা সেটে যদি একজনের কোনো হাইজিনিক সমস্যা থাকে তাহলেই কিন্তু এই ভাইরাসটা ছড়াচ্ছে, তাহলে প্রত্যেকে আসলে সেভাবে সচেতন থেকে কাজ করতে পারছে না, এটাই সত্যি। এবং শুটিংয়ের সময় যারা শিল্পী ছাড়া অন্য যারা যেই যেই অবস্থানে কাজ করছে তারা মাস্কটা মেনটেন করতে পারছে, কিন্তু যারা স্ক্রিনের সামনে আসছে
ক্যামেরার সামনে, তাদেরকে কিন্তু মাস্কটা খুলে কাজ করতে হচ্ছে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি কঠিন এবং সবচেয়ে বেশি যেটাকে বলবো যে সিরিয়াস পজিশনে থাকছে কিন্তু হচ্ছে শিল্পীরা, আর্টিস্টরা। আর যতই বলা হোক না কেন যে আমরা সচেতনতা মেনটেন করে, দূরত্ব মেনটেন করে আমরা কাজ করছি, অভিনয়ের সময় আমি যদি একটা টু শর্টে বা মাস্টার শর্টে বা আমরা চার পাঁচজন শিল্পী যখন অভিনয় করছি, শুধু তো আমরা মুখে সংলাপ বলছি তা নয়, কিন্তু আমাদের অনেক ধরনের বডি ল্যাঙ্গুয়েজ থাকে, তা ওটাকে কন্ট্রোল করে তো আসলে স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে অভিনয়টা করা সম্ভব না। এইভাবে আসলে অভিনয় হয় না। অভিনয়ের সময় যদি মাথার মধ্যে থাকে যে আমার ওর থেকে দূরত্ব রাখতে হবে, আমি ধরতে পারবো না বা এতটুকু ফুট দূরে থাকতে হবে, অনেক কিছু এভাবে। এবং এদিন আমি কাজ শুটিং করছি, যতক্ষণ সেটে কাজ করেছি ততক্ষণ একরকম, আমার একটা আউটডোর ছিল। আউটডোরের কথা আসলো, তাহলে আউটডোরের কি এক্সপিরিয়েন্স ছিল? আউটডোরের এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমরা যে কজন শিল্পী অভিনয় করছি উইদাউট মাস্ক, আমাদের পাশে যারা আমাদের দেখতে এসেছে তাদেরও কারো মাস্ক পরা নেই, এবং অসংখ্য লোক আমাদেরকে ঘিরে আছে। তার মাঝে রাস্তায় শুটিং হলে যা হয় আর কি, তোমার তো সেই অভিজ্ঞতা আছে নিশ্চয়ই, তো অনেকেই আমাদেরকে ঘিরে খুব মজা করে শুটিং দেখছে সবাই, কিন্তু কারো মাথায় নেই যে একটা প্যান্ডেমিক চলছে এবং প্রতি মুহূর্তেই আমাদেরকে সচেতন করা হচ্ছে। তো সত্যি বলতে কি অনেকগুলো কঠিন সিচুয়েশনের মধ্য দিয়েই কিন্তু আমরা এখন আমাদের নিয়মিত কাজগুলোকে চালিয়ে যাচ্ছি, চেষ্টা করছি। নতুন ধারাবাহিকে আমরা অনেক দেখেছি, আবার নতুন করে স্টার্টও হলো, সিঙ্গেল নাটক কি একটু কম করা হয়? সিঙ্গেল আমার খুব পছন্দ, ভালো লাগে সিঙ্গেল নাটক করতে, খুব মানে একটা পুরো একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে একটা গল্প একটা চরিত্রকে পরিপূর্ণভাবে দর্শকের কাছে দেখাতে পারি। আমরাও করেছি সিঙ্গেল নাটক, আমরাও সিঙ্গেল করেছি দুজন, তাই না? কিন্তু তারপরেও মানে সংখ্যা পরিমাণ কম। এখন আসলে সিঙ্গেল নাটক কিন্তু খুব বেশি হয় না, সিঙ্গেল নাটক বেশি হয়, কিন্তু সিঙ্গেল নাটকের প্রবলেম হলো এখন আমরা ভালোবাসা কেন্দ্রিক নাটক করি, ধারাবাহিকগুলো বেশি চলে। আর মানে খণ্ড নাটক যেটা আমরা সিঙ্গেল নাটক যেটাকে বলি, একক নাটকগুলোতে না আমরা গল্প হারিয়ে যাচ্ছে আমাদের, আমাদের পরিবার মানে পরিবারের স্ট্রাকচার হারিয়ে যাচ্ছে। পরিবার কোনো গল্পই নেই, একজন হিরো একজন হিরোইন, ব্যাস শেষ গল্প। ওদের প্রেম কাহিনী নানানভাবে দেখানো হচ্ছে, এই যে জিনিসগুলো হচ্ছে, আপনার কি মনে হয় এটা নাটকের যে একটা ইন্ডাস্ট্রি বা নাটকের নাটক এমন একটা, আমরা বলি এটা ড্রয়িং রুমে আমরা সবাই একসাথে বসে দেখি, একটা ফ্যামিলি প্যাকেজ, ফ্যামিলি নিয়ে আমরা দেখি, তো ফ্যামিলি নিয়ে যখন দেখি সেখানে যদি ফ্যামিলির গল্পটাই হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে এটা কতটা ইফেক্ট ফেলছে ফুল ইন্ডাস্ট্রির উপরে? আমি ইন্ডাস্ট্রির কথা একটু পরে আসছি, আমি শুরুতেই আসছি যে তুমি বললে যে নাটক একটা ড্রয়িং রুম মিডিয়া, মানে আমরা পরিবার নিয়ে দেখি। আমি পরিবার থেকে যদি শুরু করি, প্রথমেই কিন্তু আমরা নাটকে পরিবারকে দেখছি না, ঠিক আছে? এখানেই কিন্তু মানুষের মনস্তাত্ত্বিক একটা প্রভাব পড়ছে আমাদের মধ্যে, ঠিক আছে? আমরা মনে করছি যে শুধু নায়ক নায়িকা দুজন মিলে দুজনের কথা, ফোন, ব্রেকআপ, এগুলোই হচ্ছে যে জীবন। আমরা কিন্তু জীবন থেকে একটু একটু করে ছিটকে যাচ্ছি। এবার আমি ইন্ডাস্ট্রিতে আসি। ইন্ডাস্ট্রিতে আমাদের অসংখ্য ভালো ভালো অসাধারণ ক্যারেক্টার আর্টিস্টরা হারিয়ে যাচ্ছেন, এবং আমাদের অসম্ভব শ্রদ্ধেয়, অসম্ভব ভালো কিছু অভিনয় শিল্পীরা একেবারেই কর্মহীন হয়ে যাচ্ছে, যেটা আলটিমেটলি আমাদের এই যে শিল্প, আমাদের এই শিল্পের প্রতি যারা কাজ করছে এই শিল্পে তাদের শ্রদ্ধা হারিয়ে যাচ্ছে, তাদের কাজ হারিয়ে যাচ্ছে, তারা দেখা যাচ্ছে বিভিন্ন অন্যান্য প্রফেশনে নিজেদেরকে ডাইভার্ট করে ফেলছে। এবং এই ডাইভার্সিফিকেশন আলটিমেটলি পরবর্তীতে আমরা যখন আবার গল্পের দিকে ঝুঁকবো তখন আমরা শিল্পী পাবো না। আরেকটা জিনিস কি জানো, আলটিমেটলি দিন শেষে কিন্তু দর্শক একটা গল্প খোঁজে, যে কাজটি দেখছে দর্শক কিন্তু গল্প দেখতে চায়, একটা স্টোরি লাইন আপ দেখতে চায়। এবং যে দর্শক একটি নাটক বা সিনেমা দেখেন তিনি কিন্তু সেই সিনেমা বা নাটকে নিজের জীবনটাকে খোঁজে, নিজেকে খোঁজেন, তো সেই মানুষটি কিন্তু সেই দর্শকরা নিজেকে আর খুঁজে পাচ্ছেন না, যেহেতু আমরা তাদেরকে বিভিন্ন ধরনের গল্প দিতে পারছি না, নানামুখী গল্প আমরা দিতে পারছি না। আর এখন কিছু কিছু নাটকে যেটা আমি এবার লক্ষ্য করেছি, আমি কিছু আমার একটা মানে আমি বলবো যে এটা আমার সৌভাগ্য, আমি বেশ কিছু বৈচিত্র্যময় ক্যারেক্টার, ভিন্নধর্মী কাজ আমি করবার আমার অভিনয় জীবনে আমার সুযোগ হয়েছে, এবং এমন কিছু চরিত্রের এক্সপেরিমেন্ট আমি করেছি যে যেই চরিত্রগুলো হয়তো বা অনেকে ভেবেছে যে এটা কি হতে পারে বা এমন গেট আপ কি কাউকে দেওয়া সম্ভব, আমি অদ্ভুত কিছু গেট আপের কাজ করেছি। এমন কি মানে আমি দেখা গেছে যে আমি একদম সুন্দরবনের ভেতরে যে
সব ডাকাতরা কাজ করে, কিছু মহিলারা আছে যে ওরা ওই বড় ডাকাত দলের সাথে কাজ করতে করতে ওরা পুরুষের মতো হয়ে ওঠে, আমি ওই ধরনের ক্যারেক্টার করেছি। আমি কিছুদিন আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমি একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ করেছি সরকারি অনুদানে, এবং গল্পটা সেই গল্পে গল্পের নাম হচ্ছে জনকের মুখ। পরিচালক এবং নাট্যকার মানে ওই গল্পের লেখক এবং পরিচালক হচ্ছে মান্নান হীরা। ওখানে আমি একদম মুক্তিযুদ্ধকালীন সময়ে 60 বছরের একজন নারীর চরিত্রে অভিনয় করেছি, এবং ওখানে আমার বেশ কিছু এজ দেখানো হয়েছে অবশ্য, একদম আমার 24 থেকে শুরু হয়েছে এবং আলটিমেটলি সেটা 60-65 চলে যায় বয়সটা। তো এই এই ধরনের কাজ খুব কম হয় তোমা, এখন এই অল্প গুটি কয়েক কাজকে দিয়েই কিন্তু আমরা আমরা কোনো এক্সাম্পল দেখাতে পারি না যে আমরা অনেক ধরনের কাজ করছি, কিন্তু আসলে আমাদেরকে এখন দর্শককে যদি আমরা আবার ফিরিয়ে আনতে চাই আমাদের ড্রয়িং রুমে বলো বা আমাদের স্ক্রিনের সামনে যদি আমরা দর্শককে ফিরিয়ে আনতে চাই, সেক্ষেত্রে আমাদের গল্পের উপর জোর দেওয়া প্রয়োজন, এবং একজন দুজন শিল্পী থেকে বেরিয়ে আমাদের অনেক বিভিন্ন বয়সের বিভিন্ন চরিত্রের শিল্পীদেরকে ইনভলভ করা দরকার এবং বিভিন্ন ধরনের স্টোরি দরকার, এবং স্টোরি তো সবার আগে দরকার। আসলে এই যে বলছিলেন যে ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করেছেন, এই ডিফারেন্ট ধরনের ক্যারেক্টার করতে করতে কিন্তু থাকে না যে সব কাজেরই একটা ভালো কাজেরই কিন্তু একটা প্রাপ্তি মানুষ পায়, হয়তো একটু সময় লাগে অনেকের, অনেকে হয়তো একটা দুটো ভালো কাজ করেই পায়। তো আমি বলবো যে সেই প্রাপ্তিটা আমি বলবো যে অনেক বড় একটা প্রাপ্তি, মেরিল প্রথম আলো পুরস্কার আপনি পেয়েছেন। আমরা বলি যে ফিল্মের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড, আর যদি টিভি মিডিয়াতে আসি তাহলে মেরিল প্রথম আলো। এই অনুভূতিটা কেমন ছিল যে কাজের স্বীকৃতি পাওয়া প্লাস এত বড় একটা অ্যাওয়ার্ড পাওয়া, সব কিছু মিলে অনুভূতিটা কেমন ছিল তখন? আমি যখন আমি যেই কাজটি করে মেরিল প্রথম আলোর সমালোচক পুরস্কারে সেরা অভিনয় শিল্পী হয়েছি, নাট্যকার এবং পরিচালক ছিলেন মাতিয়া বানু সুকু, এবং আমার এই কাজটির একটি অদ্ভুত ভালো লাগা এই কাজটির সাথে জড়িয়ে আছে, সেটি হচ্ছে আমাকে যখন সুকু আপা প্রথম এই নাটকটির জন্য প্রস্তাব দিয়েছিলেন, আমাকে বলেছিলেন যে তুমি কি এমন একটা চ্যালেঞ্জ নিতে পারো যে যেই চরিত্রে দেখে তোমার মাও তোমাকে চিনতে পারবে না যে এটা ছবি। এবং আমি না আমার এখনও মনে পড়ছে, আমার সত্যি আমার একদম গায়ে কাটা দিচ্ছে জানো, কারণ হচ্ছে যে সেই দিনের সেই সময় সেই কথা আমার সব মনে পড়ছে। তো কোনো কিছু না ভেবেই, ওই যে বললাম আমি খুবই ভীষণ পারফেকশনিস্ট এবং এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, কোনো কিছু না ভেবেই শুক্কু আপাকে বললাম আপা পারবো, বলে যে তাহলে তোমার স্ক্রিপ্ট চলে যাবে। আসার পরে দেখলাম যে হচ্ছে মেয়েটা সম্পূর্ণ ফিজিক্যালি এবং মেন্টালি ডিজেবল একটা মেয়ে, মেয়ের ক্যারেক্টার এবং শরীরটা সম্পূর্ণ বাঁকা, এবং একটা সত্যি একটা একটি বাস্তব চরিত্রেরই রূপায়ণ হচ্ছে সেই নাটকের শিউলি সাথী, সীমানা পেরিয়ে নাটকটির নাম ছিল। এবং আমাকে বললো যে আমি বললাম যে শুকু আপা আমাকে তুমি কী হেল্প করতে পারো, বলে যে সর্বোচ্চ হেল্প করতে পারি আমি তোমাকে শিউলির সাথে দেখা করিয়ে দিতে পারি। তো ওনাকে দিয়ে সেই ধূপখোলা মাঠে চলে গেলাম শিউলি সাথীর বাড়িতে, শিউলি সাথীকে গিয়ে দেখি শিউলি সাথী এখনও মানসিকভাবে তার সম্পূর্ণ সুস্থ হয়নি। তো অত অল্প সময় আসলে সেই চরিত্রটিকে বোঝা সম্ভব ছিল না, তো আমি খুব আবদার করলাম যে আমি শিউলি সাথীকে আমার সঙ্গে নিয়ে যাই। সুকাপা বলে কি কী বলো ছবি, ও তো এখনও মেন্টালি পরিপূর্ণভাবে সুস্থ না, তুমি তোমার বাসায় রাখবা, ও ও ঠিক কীভাবে মেনটেন করে বা তুমি কীভাবে ওকে মেনটেন করবা। আমি বললাম যে না নিয়ে যাই। তো ওকে নিয়ে এসে আমরা দুরাত একসঙ্গে ছিলাম, সারা দিন একসঙ্গে থেকেছি, আমার সঙ্গে আমি তার সঙ্গেই ঘুমিয়েছি, তার সঙ্গে সারাটা দিন কাটিয়েছি, এবং শুধু তাকে অবজার্ভ করেই কিন্তু আমি শিউলির সাথীকে পোর্ট্রেট করেছি। এবং এখন যেই আমি যেই শিউলির সাথীর ক্যারেক্টার করেছি সে এখন সে দাঁড়াতে পারে, কিন্তু তার আগের স্টেজটা ছিল যে তার শরীর সম্পূর্ণ বাঁকা ছিল এবং সে দাঁড়াতে পারতো না, সে বসে থেকে বসতেও পারতো না, তার পুরো মেরুদণ্ড ভাঙা ছিল বাঁকা এরকম। তো এটার জন্য আমি আবার আরেকটি শিশুর সঙ্গে সময় কাটিয়েছি যে এখনও তার বয়স ছিল 8 বছর এবং সে সম্পূর্ণ ফিজিক্যালি তাকে সারাক্ষণ শুয়েই থাকতে হয়, এবং তার সঙ্গে আমি একটা বেলা সময় কাটিয়েছি। এবং আলটিমেটলি আমার চরিত্রের শুরুটাই হয়েছে যে ওইভাবে যে যে মেয়েটা শুধু শুয়ে থাকে, যে মেয়েটা সোজা হয়ে বসতেও পারে না। এই নাটকটার ডিউরেশন ছিল কতক্ষণ? 45 মিনিটস। ওকে, 50 মিনিটসের একটা নাটকের জন্য আপনি একটা অপরিচিত মেয়ের সাথে দুরাত থেকেছেন, আপনি একটা ছোট বাচ্চা যে ফিজিক্যালি আনএবল টু মেইনটেইন হারসেলফ, এরকম একটা বাচ্চার সাথে আপনি সময় কাটিয়েছেন শুধুমাত্র 50 মিনিটসের একটা ক্যারেক্টার
ক্যারেক্টার দর্শকের সামনে বাস্তব যেন মনে হয়, বাস্তবমুখী করে তোলার জন্য। সেখানে এত বড় বড় প্রোডাকশনে কাজ হয়, মানুষ সেই ক্যারেক্টার সম্পর্কে জানেই না, সেই ক্যারেক্টার পোর্ট্রে করার জন্য মানুষ চলে যায়, বা যারা সিলেক্ট করেন, আমি সবার কথা বলছি না, কিছু কিছু দেখা যায় যে ডিরেক্টরেরও আমি বলবো যে সেও হয়তো হুট করে শুধুমাত্র যে হ্যাঁ ওর জন্য আমার টিআরপি বাড়বে, বা ও একটা খুব ভালো একটা পজিশনে আছে, সো ওকে পিক করে, কিন্তু দেখা যায় যে ওই ক্যারেক্টার জন্য হয়তো সে ওইভাবে নিজেকে তৈরিও করতে পারে না। তো আপনার কি মনে হয় যে এই যে আপনি আপনার যে প্রাপ্তিটা, আমি বললাম যে প্রাপ্তির হকদার আপনি ছিলেন, সে প্রাপ্তিটা আপনি পেয়েছেন, কিন্তু এরকম যখন ক্যারেক্টারগুলো যাদের করা উচিত না তারা করে, তখন এইসব কাজ দেখলে কি মনে হয়? আমি দুটো শব্দ বলবো, ভালোবাসা এবং শ্রদ্ধা। যে কাজটি আমি করছি সে কাজটিকে একেবারে মনের গভীর থেকে, নিজের অন্তরাত্মা দিয়ে, নিজের সমস্ত সত্তা দিয়ে ভালোবাসা খুব জরুরি, এবং সে কাজটিকে শ্রদ্ধা করা ভীষণ জরুরি। আর ভালোবাসা, শ্রদ্ধা, মায়া, এই বিষয়গুলো জীবনের এমন কিছু অংশ যে পুরো জীবনও যদি কারোর সাথে বিট্রে করে, এই ভালোবাসা, মায়া, শ্রদ্ধা, এই বিষয়গুলো কখনোই একজন মানুষকে বিট্রে করে না, যেটা আমি আমার অভিনয় জীবনে দেখেছি, আমার ব্যক্তি জীবনেও আমি পেয়েছি, আমার অভিনয় জীবনেও দেখেছি। আরেকটি শব্দ বলতে চাই, সেটা হচ্ছে বিশ্বাস। এবং বিশ্বাসটা খুব জরুরি, যে আমি যে কাজটি করছি, আমার এই কাজটি আমার উপাসনা, আমার জন্য আমার ধর্ম, আমার সব কিছু। এবং যখন তুমি যে প্রশ্নটি করেছো যে যখন এরকম কোনো ক্যারেক্টারে দেখছি যে কোনো রকম কোনো পেপার ওয়ার্ক বা কোনো ধরনের ওয়ার্কশপ বা নিজের কোনো ভাবনা ছাড়া এরকম চরিত্রে কেউ অভিনয় করছে, তখন যেটা হয়, যে অনুভূতিটা হয়, সেই অনুভূতির নাম হচ্ছে কষ্ট, ঠিক আছে? এবং আমি তাদেরকে বলতে চাই, আমি তো আসলে শিক্ষক নই, আমি হচ্ছি, আমি বলতে পারো যে হয়তো আমার পরে যেই মানুষটি অভিনয়ে এসছে সে হয়তো বা আমার অনুজ এবং আমি হচ্ছি অগ্রজ। সেক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতাগুলো তাদের সাথে শেয়ার করি, এরকম তোমার সাথে যেমন এখন আড্ডা দিচ্ছি, গল্প করছি, এই গল্পগুলোর মধ্য দিয়ে আমার অভিজ্ঞতা শেয়ার করি। এখানে আরেকটি শব্দ যোগ করব, সেটা হচ্ছে স্যাক্রিফাইস। জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করে, জীবনের অনেক সীমাবদ্ধতা, অনেক কষ্ট, অনেক কিছুর মুখোমুখি হয়ে ক্যামেরার সামনে হাসি মুখে চরিত্রের মানুষটি হয়ে দাঁড়াতে পারলেই শিল্পী হওয়া সম্ভব। আমার বাবার মৃত্যুর আগের 5 দিন আমি টানা শুটিং করেছি, আমার বাবা তখন আইসিইউতে, এবং আমি জানি যে আমার বাবার যে কোনো সময় যে কিছু যা কিছুই হয়ে যেতে পারে। আমি রাত 12টার পরে শুটিং করে আমার বাবাকে হসপিটালে দেখে আমি যখন চলে আসি, আমার বাবা কিন্তু আমার হাতটা একদম, আমার বাবার তখন সেন্স ছিল না একদম, উনি কোমায় ছিলেন, ওই সময় আমার আঙুলটা কিন্তু মানুষটা ধরে রেখেছিল, এবং আমি সেই আঙুলটা ছাড়িয়ে চলে আসলাম। পরদিন ভোর 6:30 হসপিটাল থেকে ফোন আসলো, আমার বাবা নেই। খুবই প্যাথেটিক। তো এরকম আমি আমার অভিজ্ঞতা বললাম। বাবা মা প্রত্যেকটা সন্তানের জন্য সব থেকে ভালোবাসার, সব থেকে ইমোশনের, মানে এটা আত্মার একটা জায়গা, সো এটা এই বিষয়গুলো আসলেই না মানুষ খুব বেশি টাচড হয়ে যায়, খুব বেশি ইমোশনাল হয়ে যায়। আমার জীবনে যে দ্বিতীয় যে অধ্যায়টি শুরু হয়েছে, সেই অধ্যায়ে আমার সবচেয়ে প্রাণের একজন মানুষ হচ্ছেন আমার শ্বশুর। মানে কি যেন একটা সম্পর্কের কেমিস্ট্রি তৈরি হয়েছিল, ঠিক বোঝানো যাবে না। এবং ওনার মৃত্যুর সময়ও আমার একটানা শুটিং ছিল কয়েকদিন, এবং একই সাথে আমার বড় ছেলে, যার ওর তখন বোধহয় 3+4ও তখনও হয়নি বোধহয় বয়স, এবং ওর তখন 106 জ্বর হয়ে গিয়েছিল একদিন রাতে, কিন্তু ওই সারা রাত জেগে থেকে পরদিন আমি আবার শুটিংয়ে যাচ্ছি, আমার বর মানে তোমার ভাইয়া যাচ্ছে হসপিটালে, এবং শেষে একদিন বোধহয় বা 2 দিন আমি ফ্রি ছিলাম, তারপর তো বাবা চলে গেলেন। তো হয় কি যে যেই কাজটি আমরা করি এত ভালোবেসে, এত ভালোবাসার জায়গা থেকে, এত শ্রদ্ধার জায়গা থেকে করি, কখনো যদি দেখি যে এই কাজটি নিয়ে আসলে এক ধরনের ছেলে খেলা হচ্ছে, সেটা মানতে কষ্ট হয়, খুবই কষ্ট। এই যে কথা হচ্ছিল যে নারী নির্মাতার সাথে আপনি কাজ করেছেন, আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু নারী নির্মাতার সংখ্যা খুবই কম। যারা খুব ভালো ডিরেকশন দিতে পারেন বা এটা নিয়ে পড়াশুনো করেছেন বা এটা সম্পর্কে তাদের, আমি বলবো যে অভিজ্ঞতাও অনেক আছে, কিন্তু তারা কাজ করতে আসছেন না,
বা অনেকে এসে ঠিক ওই জায়গাটা পাচ্ছে না দেখে আবার চলে যাচ্ছে, যতটুকু তাদের গ্রহণযোগ্যতা থাকা উচিত, যেটা হয়তো একটা পুরুষ হলে বা একজন ছেলে পাচ্ছে, যেটা একটা নারী পাচ্ছে না। তো শুধুমাত্র আমি বলবো যে ডিরেকশনের দিকে না, আর্টিস্টদের ক্ষেত্রেও হয় যে নারীদের অনেক কিছু ফেস করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়, খুব সহজ না যে কোনো প্রফেশনে, বিশেষ করে মিডিয়াতে কাজ করা। আপনার কী মনে হয় যে এটা কেন? একজন নারীর কিন্তু তিনটা রূপ, প্রথমে কন্যা, তারপর জায়া, তারপর জননী, এবং প্রত্যেকটা রূপেই তার দায়িত্ব, তার কর্তব্য, তার ভাবনা সব কিছুর কিন্তু ভিন্নতা তৈরি হয়, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তার সবগুলো দায়িত্ব তাকে কিন্তু করেই তার কর্মক্ষেত্রে বেরোতে হয়। আমাদের সামাজিক প্রেক্ষাপটে একজন পুরুষ দেখা যাচ্ছে বাইরে কাজ করে ঘরে এসে সে রিল্যাক্স হতে পারছে, সে তার নিজের একান্ত সময়গুলো নিজের মতো করে কাটাতে পারছে, কিন্তু একজন নারী বাইরে কাজ করে ঘরে ফেরার পরই তার ঘরের যাবতীয় দায়িত্বগুলোও কিন্তু তাকে শুরু হয়ে যায়। মানে নারীর কিন্তু আসলে সত্যি কোনো অবসর নেই। একটি ব্যাপার কি যে অনেকে অনেক লেখাপড়া করে জেনে শিখে কাজটি করতে এসেছে, আবার মানে কাজটার সাথে অ্যাডজাস্ট করতে না পেরে হারিয়ে যাচ্ছে। আর আমরা যে কাজটি করি এটা কিন্তু অন্যান্য আর 5-10টা প্রফেশনের মতো না, এখানে প্র্যাকটিক্যাল ওয়ার্কটা খুব জরুরি, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা খুব জরুরি, অনেক বেশি সময় দেওয়া বেশি খুব জরুরি। দেখা যাচ্ছে যে দিন নেই, রাত নেই, এডিটিং শুরু হয়েছে হয়তো সারা রাত এডিটিং হচ্ছে, কিন্তু এটা তো সবগুলো পরিবার বা সব সামাজিক প্রেক্ষাপট থেকে একজন নারী এসে সেটা অ্যাডজাস্ট করতে পারছে না, কিন্তু ছেলেরা পারছে, ঠিক আছে? এবং ছেলেরা দেখা যাচ্ছে মাঝরাত পর্যন্ত বা ভোর রাত পর্যন্ত এডিটিং করলো, শুটিং করলো, রাস্তায় আবার একা বেরিয়ে বাড়ি চলে যাচ্ছে, কিন্তু একটা মেয়ে ভোর রাত পর্যন্ত শুটিং শেষ করে কিন্তু তাকে ওয়েট করতে হচ্ছে। কেন যেন আমাদের এই বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটের জন্য আমাদের সেই দৃষ্টিভঙ্গিটা এখনও তৈরি হয়নি। আমরা মূল্যবোধ নিয়ে সোচ্চার, আমরা মূল্যবোধের কথা বলি, আমরা অনেক আমাদের অনেক প্রগতিশীলতার, হ্যাঁ, আমরা অনেক প্রগতিশীলতার কথা বলি ঠিকই, কিন্তু সেই প্রগতিশীল ভাবনা আমাদের জীবনে, সেই প্রগতিশীল ভাবনার অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা আদৌ করে উঠতে পারিনি এখনও। এবং যদি আমরা চাই যে আমাদের নারীরাও সমানতালে কাজ করুক, তাহলে প্রগতিশীল ভাবনার সেই প্রপার অ্যাপ্লিকেশনটা এখনই জরুরি। আমরা নাটক নিয়ে অনেক গল্প করেছি, কিন্তু ছবি আপু ছবিও করেছে, তা আমি ছবির এক্সপিরিয়েন্সটা জানতে চাই। এবং একটা টপিক নিয়ে আমার কিছু পর্বে কথা হয়েছে, যদিও আমার এই চেয়ারটাতে বসে আমি অনেক কথা বলতে পারি না, কারণ হলো যে আমার গেস্ট যিনি থাকেন আমি তাকে বলতে দিই, তার কথা আমি বেশি শুনি, আবার যখন আমি ওই চেয়ারে চলে যাই তখন হয়তো আমি অনেক কথা বলতে পারি। তো যেহেতু আমি অনেক কথা বলতে পারি না, আমি অনেক কথা শুনি, সেই শোনা কথার মধ্যে কিছু কথা চলে আসে যে কমার্শিয়াল ফিল্ম এবং আমরা আর্ট ফিল্ম, ফিল্মটাকে আমরা দুভাগ করে দিয়েছি। এবং এটা একদম আমি বলতে আমার কোনো দ্বিধা নেই যে আমরা যারা কমার্শিয়াল যারা কাজ করে, একদম কমার্শিয়াল ফিল্মে যারা কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা সামহাও এই ক্লাসিক মুভি বা এগুলোতে কাজ করতেও খুব একটা আগ্রহ দেখায় না, বা তাদের কাছে মনে হয় না ছোটো বাজেটের ফিল্ম, এটা কী অ্যাক্টিং, এটা কী করছে আমাদের বড় বড় ইউনিট, বড় স্ক্রিন। এবং ছোটো বা এই যে যাদেরকে ছোটো করে বলছে, এই যে ক্লাসিক ফিল্ম যারা, তারা মনে করে এরা অ্যাক্টিং জানে না, এরা কী কাজ করছে, হ্যাঁ এদের স্ক্রিপ্ট ভালো না, এদের লাউড অ্যাক্টিং, এদের ফিল্মের মধ্যে অশ্লীলতা আছে, অনেক কিছুই অনেকভাবে এরা কথা বলে। এবং যেটা হয়েছে যে আমরা আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছি, দুপক্ষ হয়ে যাচ্ছি, এবং নিজেদের যে ঐক্যতা আমরা নষ্ট করছি। আপনার চোখে দুটো ফিল্মকে আপনি কি আলাদাভাবে দেখেন, নাকি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কীভাবে দেখেন? আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি সবচেয়ে আগে বিবেচনা করি হচ্ছে যে আমি যে চরিত্রটি করছি সেটি আমাকে বুঝতে হবে, আমি যে চরিত্র করছি সেটি হচ্ছে আমার ফোকাস পয়েন্ট, আমার প্রথম ভাবনা। এরপরে যাই হচ্ছে যে আমি সামগ্রিকভাবে চিত্রনাট্যে আমার চরিত্রটি কোথায় অবস্থান করছে, তারপর আমি আস্তে আস্তে শাখা প্রশাখা মেলতে থাকি একটি কাজে, একটি ফিল্মে যখন আমি কাজ করি, যে আর কারা অভিনয় করছে এবং অন্য চরিত্রগুলো কী কী প্যাটার্নের, কেমন লাউড অ্যাক্টিং বা ইন্ট্রোভার্ট অ্যাক্টিং, এই বিষয়গুলো কিন্তু আসলে মানে সিগনিফিকেন্টলি আসে না। এটা হচ্ছে যে তোমার চরিত্র যখন যেভাবে, তোমার চরিত্রের মানুষটি যখন যেভাবে তোমাকে চাইবে, ইউ হ্যাভ টু মডিফাইড ইউর সেলফ দ্যাটস ওয়ে, ওকে? এবং দেখা গেছে যে আমার ক্ষেত্রে হয় যে আমি একটি চরিত্রে যখন অভিনয় করি, আমি চিত্রনাট্য পাওয়ার পরে কিন্তু আমি খুব কিছুদিন আমি খুব চেষ্টা করি যে আমি চরিত্রটাকে আমার কল্পনার চোখে আমি দেখতে চেষ্টা করি,
আমি যদি একবার আমার সেই চরিত্রকে দেখে ফেলতে পারি তাহলে আমার জন্য চরিত্রটা করতে অভিনয় করতে খুব সহজ হয়ে যায়। এখন এই যে কমার্শিয়াল ফিল্ম বা আর্ট ফিল্ম কিংবা দুটি ভিন্ন ধারার চলচ্চিত্র, এটা লাউড অ্যাক্টিং বা একেবারে এই বিষয়গুলো যদি আমরা আলাদা করে এখনও সেই পুরনো ধ্যান ধারণায় থেকে যাই তাহলে আমার মনে হয় যে মানে চলচ্চিত্রের যেই গতিশীলতা বা নতুনভাবে নতুন ধারাবাহিকতায় নিজেদেরকে ভেঙে চলচ্চিত্রের একটা নতুন যে রূপ দেয়া সেটা কিন্তু আমরা কখনো পারবো না। যেমন একটা কিন্তু আমাদের খুব প্রচলন ছিল যে যারা নাটক করে তারা ফিল্ম করতে পারবে না, যারা ফিল্ম করে তারা নাটক করতে, আমরা কিন্তু এখান থেকে অনেকটা বের হয়ে আমরা বেরিয়ে এসেছি অনেকটাই। জয়া আপু আছে আমাদের, সিয়াম আছে, অনেকেই কিন্তু নাটক থেকে এসে ফিল্ম করছে, আবার আমরা অনেকে আছি যারা ফিল্ম থেকে গিয়ে নাটক করছে। সো এই যে ভেদাভেদটা আমরা বের করে এখন যে আর্টিস্ট সব জায়গায় কাজ করছে, একজন আর্টিস্টের একজন অভিনেতা অভিনেত্রীর বিচরণ হতে হবে সব জায়গায়, সে এক জায়গায় সীমাবদ্ধ থাকতে পারবে না। তা আমার মনে হয় এই যে ফিল্মের যে ভাগ করছি আমরা, এটাও যখন আমরা ভাগাভাগিটা বাদ দিয়ে দেবো আমার মনে হয় অনেক ভালো ভালো চলচ্চিত্র এবং এফডিসি ঘরানার যে ছবিগুলো সেই ছবিগুলো থেকে বেরিয়ে এখন কিন্তু বাইরে অনেক ছবি তৈরির একটা যেটাকে বলবো যে প্রবণতা তৈরি হয়েছে, মানে এখন অনেক প্রচুর সিনেমা হচ্ছে এবং এইসব সিনেমাতে নাটকের শিল্পী ফিল্মের শিল্পী সবাই একত্রিতভাবে কাজ করছে এবং আমার মনে হয় যে এই যেই নতুন একটা জোয়ার এসছে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন এসছে, এই পরিবর্তনটাকে উৎসাহিত করা খুব জরুরি। আপু, আমাদের স্বল্পতা সময়ে আমি ছোট্ট করে দুটো টপিক নিয়ে একটু কথা বলতে চাই। যেহেতু আপনার নারী সংগঠন আছে, এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই যে এই সংগঠনের মূল কার্যকলাপটা কী এবং আপনি কতদিন ধরে সংগঠনের সাথে, এটাই আগে শুনি। সেকেন্ড কোশ্চেনটা, দু বছর থেকে আমরা কাজ করছি। আমরা যারা 96 ম্যাট্রিক এবং 98 ইন্টার আমাদের যাদের, আমরা আমাদের শুধু মেয়েরা মিলে আমরা এই সংগঠনটা করেছি, এটার নাম হচ্ছে অনন্যা। এবং এই সংগঠন থেকে আসলে বেশ কিছু কাজ হয়েছে, অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে রিসেন্টলি। মানে আমি একটা একটা ছোট্ট ঘটনা দিয়ে বলি, যেমন একটা আমাদের মিডিয়ারই একটি মেয়ে লরেন্স সুইসাইড করেছে। তো এরকম আরও অনেকেই অনেক কিছু হচ্ছে, পারিবারিক বিভিন্ন সংঘাতের কারণে বা নিজস্ব ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে সুইসাইড করছে, বা এই ধরনের ঘটনাগুলো যাতে না ঘটে, কিংবা কোনো মেয়ের হঠাৎ করে হয়তো স্বামী মারা যাচ্ছে, সে যাতে অ্যালোন না হয়, এই এই সংগঠন থেকে আমরা আসলে মেয়েদের এই মনস্তাত্ত্বিক ব্যাপারগুলোতে একটু বেশি জোর দেই। আমরা চেষ্টা করি যাতে সংঘবদ্ধ হয়ে সবার মধ্যে একটা ভালো লাগা, ভালোবাসা এবং জীবনকে ভালোবাসা, জীবনের নিজের প্রতি সচেতনতা এবং জীবনকে ভালোবাসার একটা প্রবণতা তৈরি হয়। মানে এ ধরনের সুইসাইড বা এরকম ডিস্ট্রাকশন আসলে আমাদের কারোই কাম্য নয়। লাইফ ইজ সো বিউটিফুল। আমি আমার জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করেছি অসাধারণভাবে এবং করছি। কঠিন সময়গুলোকেও দেখা যাচ্ছে আমি কখনো একটু পিছপা হলে বা আমি ভেঙে পড়লে আমার আমার সাথে যে সঙ্গী আছে আমার হাজব্যান্ড, সে আমাকে হেল্প করছে, আমার পরিবারের মানুষগুলো হেল্প করছে, তাহলে অবশ্যই জীবন অনেক সুন্দর। এবং আপু, আমি একটু অ্যাড করি যে এমন অনেক সময় গিয়েছে, কারণ আমার ক্যারিয়ারের এই 10 বছর শেষ হয়ে গেল, মিডিয়াতে আছি, অনেক উত্থান পতন, ভাঙা গড়া নিজের সাথেই হয়েছে। যখনই মাথায় এটা, কিন্তু মানুষ একটা সময় গিয়ে যখন অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়, যখন দেখছে যে ক্যারিয়ারে অনেক কিছু তার পাওয়ার ছিল, যে কোনো প্রফেশনে কিছুই হচ্ছে না, সব কিছু যেন স্তব্ধ, সব কিছুই যেন একটা সব জায়গায় একটা বাধা, তখন কিন্তু মানুষের মাথার মধ্যে অনেক কিছু, অনেক ফ্রাস্ট্রেশন, অনেক কিছুই কাজ করে। আমার মনে হয় তখন ফ্যামিলিকে দেখো, তোমার পরিবারকে দেখো। একটি ব্যাপার কি জানো, আমি শুধু আমার আব্বু আম্মুকে দেখে সব ভুলে যাই। আমার জীবনে আমি সবচেয়ে বড় সত্যি এবং আমার সঙ্গে আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যেই মুখগুলো, এই মুখ, এই মায়া, এই মায়ার চেয়ে মহামূল্যবান আর কিছুই হয় না। তাই জীবন এত সুন্দর, আমি আমার সন্তানকে দেখি, আমি আমার বন্ধু, আমার আমার স্বামী, আমার মা, আমার পরিবারের যে আমার ভাই বোন, আমার শাশুড়ি, আমার যে কাছের যে মুখগুলো, এই মুখগুলো দেখলে তো আমি সবসময় এই ভয়ে থাকি যে এই মুখগুলোকে না দেখবো না এমন সময় যেন না আসে। সত্যি, একদমই সত্যি। এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বোঝা উচিত যে হয়তো আমি হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, কিন্তু এর ভোগান্তিটা সারা জীবন আমার পরিবারকে ভুগতে হবে। আমরা আসলে প্রত্যেকটা প্রতিটা মানুষ হঠাৎ করে আমরা একটু অস্বচ্ছ হয়ে উঠি, অনেক সময় অস্পষ্ট অস্বচ্ছ হয়ে উঠি, এটা প্রত্যেকের জীবনেই হয় কোনো না কোনো সময়। কিন্তু আমার জীবনে যেটা আমি সবচেয়ে বেশি, আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে বেশি ভালো, মানে জীবনের প্রত্যেকটা সম্পর্কে স্বচ্ছতা, স্পষ্টতা, এবং তখন না কোথাও নিজের ভয়, সংকোচ, দ্বিধা তৈরি হয় না, এবং নিজের কথাগুলো বলতে পারা নিজের আপন মানুষের কাছে, শেয়ারিংটা অনেক শেয়ারিং, তখন না আসলে সেই কোনো গ্যাপ তৈরি যখন হবে না, তখন কিন্তু জীবন থেকে হারিয়ে যাওয়ারও ভয় থাকে না। এবং লাইফ ইজ বিউটিফুল, এটাই আমাদের সবসময়
এটাই মনে রাখাটা খুব প্রয়োজন। আর জীবনে আসলে বেঁচে থাকার এত এত উপলক্ষ আছে যে কেন মানুষ এই ভুল সিদ্ধান্তগুলো নেয়, এটাই আমাকে খুব পীড়া দেয় আসলে। যেহেতু অনেক বিষয় নিয়ে কথা বলেছি, একটা বিষয় আমি মিস করতে চাই না, কারণ আবার কবে আড্ডা হবে, সেটা হলো গান। আপনি অনেক সুন্দর গান করেন, তো আমি চাই যে যেতে যেতে একটা গান শুনবো, দর্শক থেকে বিদায় নিয়ে আমি বিদায় নিয়ে দেন আমরা গান শুনবো। আমি না একা একা গান করি বুঝছো, তারপর যখন কোনো ইন্টারভিউতে আসি আমার মনে হয় কি আচ্ছা এই গানটা তো আজকে কয়দিন গাইলাম, এই গানটা একটু গাই না, এটা একটু গাই। ঠিক আছে, দর্শক থেকে বিদায় নিয়ে নেন, তারপর আমরা গান শুনতে শুনতে চলে যাব। অবশ্যই দর্শক, ভালোবাসার মানুষরা আমার, আপনারা ভালোবেসেছেন বলেই আমি আছি আপনাদের সামনে, এবং আমি চাই আপনাদের পাশে থাকতে, আপনাদের কাছে থাকতে। জীবনকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, এবং জীবনকে প্রতি মুহূর্তে সুন্দর করবার সবগুলো চেষ্টা করুন, যাতে কখনোই কোনো আক্ষেপ না থাকে জীবন নিয়ে। ভালো থাকবেন সবাই, দেশ টেলিভিশনকে অনেক ধন্যবাদ, প্রিয় তমার প্রিয় মুখ, ভীষণ সুন্দর একটি নাম এই অনুষ্ঠানটির, তো আমার প্রিয় তমা তোমাকেও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপু, আমি বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আমাদের আজকের মমতাজ নিম ফেস ওয়াশ, প্রিয়তমার প্রিয় মুখ, পার্ট বাই জয় ব্রাইডাল মেহেদি অনুষ্ঠান থেকে। দেখা হবে আগামী সপ্তাহে আপনার প্রিয় কোনো অতিথিকে সাথে নিয়ে। আর এই অনুষ্ঠানটির আপডেট পেতে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক /অপরাজয়া এই পেজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যেখানেই থাকুন না কেন নিজের যত্ন নেবেন, নিজের পরিবারের যত্ন নেবেন, এবং কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। আমার প্রোগ্রাম দেখতে ভুলবেন না দেশ টিভির পর্দায়। প্রিয়তমার প্রিয় মুখ, খোদা হাফেজ। আপু গান শুনতে চাচ্ছিলাম, গানটা ভালোবাসি 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 ভালোবাসি।